हेल्थ एंड हाइजीन, सर लेसन का सर। आवर लेसन हेल्थ एंड हाइजीन यूनिट थ्री लेसन वन, सबाई बेर करो यूनिट थ्री लेसन वन। टुडे आवर टॉपिक इज अबाउट हेल्थ हेल्थ एंड हाइजीन, हेल्थ एंड हाइजीन। ओके मन থাকবে স্যার কত ইউনিট 3 লেসন 1 ইউনিট 3 লেসন 1 1 লিখছো? यस স্যার। ইউনিট 3 লেসন 1 হেলথ লেসনটা হচ্ছে আমাদের হেলথ, সবাই খাতায় লিখো লেসন 1 হেলথ। হেলথ মানে কি? আমরা হেলথ বলতে কি বুঝি সাধারণত? স্বাস্থ্য। স্বাস্থ্য কি বুঝি? আমরা হেলথ বলতে সাধারণত স্বাস্থ্যকে বুঝি। মনে থাকবে? ইয়েস স্যার। আজকে আমরা এরকম একটি হেলথ এন্ড হাইজিন, স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। হেলথ মানে স্বাস্থ্য এবং হাইজিন মানে স্বাস্থ্য বিধি। স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমে কিছু কিওয়ার্ড দেখে নাও। ডিজিজ, ডিজিজ মানে কি? রোগ। ডিজিজ মানে রোগ। এসেনশিয়াল, এসেনশিয়াল মানে কি? অপরিহার্য। কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট মানে কি? মনোযোগ দেওয়া। আর পসেশন, পসেশন মানে কোনো কিছু মালিক হওয়া, অধিকার, সম্পত্তি, সম্পত্তি, অধিকারে কোনো কিছু অধিকারে আসা, সেটাই হচ্ছে পসেশন। ওকে ইয়েস স্যার। সবার সামনে কি বই আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে ইয়েস স্যার। আমরা প্রথমে কিছু কিওয়ার্ড দেখব। কিওয়ার্ড হচ্ছে ডিজিজ। ডিজিজ মানে কি? রোগ। ডিজিজ মানে রোগ, রোগ। ওকে ডিজিজ মানে হচ্ছে রোগ। এসেনশিয়াল, তোমরা কিন্তু বইতে এগুলো আছে, বইতে দেখতেছো সবাই না? জি স্যার। এসেনশিয়াল মানে কি? এসেনশিয়াল অপরিহার্য, অপরিহার্য, অপরিহার্য। কনসেন্ট্রেট মনোযোগ দেওয়া, মনোযোগ দেওয়া। পসেশন সম্পত্তি, সম্পত্তি বা অধিকারে থাকা কোনো কিছু মালিকানা বোঝায়। ওকে ইয়েস স্যার। হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি কতক্ষণ পর পর হাত ধোও, অথবা তুমি কিভাবে হাত ধোও, তুমি কিভাবে হাত ধোও। হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি কেন হাত ধোও? এই প্রশ্ন দুইটার আনসার কি কেউ আমাকে দিতে পারবে? হ্যালো, কেউ আনসার দিতে পারবে আমাকে? ঠিক আছে, কে বলবে বলো? হাউ ওপেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস, কে উত্তর দিবে? রায়হান উদ্দিন পারবে আনসার দিতে? ফাতিমা আনসার দাও তো। ফাতিমা, হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি কিভাবে হাত ধোও? আনসার দিতে পারবে? ফাতিমা, তাহা, শায়লা আনসার দাও, শায়লা আনসার দাও প্লিজ। স্যার এই নাম্বারটা? হ্যাঁ এই নাম্বারটা। হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস, এটা আনসারটা কি হবে? Often I wash hand with soap and water. Why do you wash hands? তুমি হাত ধোও কেন? আসলে আমরা হাত না ধুই তো খেতে পারি না। I wash hand for free from disease. For free from disease. Okay. তাহলে আমরা দুইটা আনসার পেলাম, যে আমরা হাতটাকে জীবাণুমুক্ত করার জন্য হাত ধুই, এবং আমরা পানি এবং সাবান দিয়ে বা অন্য কোনো মেডিসিন দিয়ে হাত ধোবো, হ্যান্ড ওয়াশ দিয়ে। ওকে
read the questions first, then read the text and answer the questions. Hello? Why, bolo, shuntisi. Why is good health essential for us? আমাদের জন্য কেন ভালো স্বাস্থ্য অপরিহার্য? Why is physical exercise necessary? কেন শারীরিক ব্যায়াম আবশ্যক? Why is physical exercise necessary? কেন শারীরিক ব্যায়াম আবশ্যক? এই দুটোর আনসার কেউ দিতে পারবে? স্যার আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ভেঙে ভেঙে আসতেছে। এখন শুনতেছো? জি স্যার। কিন্তু ভেঙে ভেঙে আসতেছে। মোবাইলে ক্লাস শোনা যাচ্ছে। মোবাইলে ক্লাস করো কে? মোবাইলে ক্লাস করো কে? শাইলা নেট প্রবলেম। হ্যালো স্যার কথা শোনা যাচ্ছে। ভেঙে ভেঙে আসতেছে যে। এখন শুনতেছো স্পষ্ট ভাবে? হ্যালো এখন কি স্পষ্ট ভাবে শুনতেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে তাহলে এখানে দুইটা কোশ্চেন দেখো। হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস? আমাদের জন্য ভালো স্বাস্থ্য কেন অপরিহার্য? এটা আনসার দাও তো। রায় স্যার এখানে ভেঙে ভেঙে আসতেছে, ভালো করে বোঝা যাচ্ছে না। হোয়াই ইজ গুড হেলথ? স্যার আপনার কথা এখনো ভালো করে বোঝা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? এখন শুনতেছো? হ্যালো এখন শুনতেছো সবাই কথা? হ্যালো কথা কি শুনতেছ? হ্যালো জি স্যার আবার। হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস? আমাদের জন্য কেন ভালো স্বাস্থ্য অপরিহার্য? এটা আনসার কে দিতে পারবে? আমি স্যার। বলো তুমি কে? রায়হান উদ্দিন? রায়হান স্যার, আবু রায়হান স্যার, রায়হান উদ্দিন না। এখানে রায়হান উদ্দিন একটা, আমি একটা স্যার। রায়হান উদ্দিন আর একটা না? তোমার নাম কি আবু রায়হান? হ্যাঁ বলো, তুমি বলো। গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস টু লিড এ হেলদি এন্ড হ্যাপি লাইফ। ওকে, হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি? শারীরিক ব্যায়ামটা আমাদের কেন দরকার? Why is physical exercise necessary? Physical exercise is necessary to keep our body fit for work. Okay, ঠিক আছে, ভালো হয়েছে। এখন আমি তাহলে প্যাসেজটি একবার দেখে দিই। প্যাসেজটা আগে তোমাদেরকে আমি মেবি এটা পড়িয়ে ফেলছি নাকি? Yes sir. এটা আমি আরো একবার পড়িয়ে ফেলছি। তুমি এই প্যাসেজটা পড়ো তো, আবু রায়হান প্যাসেজটা পড়ো ভালো করে। Health is the condition of our body and mind. It may be good or bad. Good health means healthy body free from disease. It is essential for everyone to lead a happy life. If we are not in good health, we cannot concentrate on any activity in our life. A proverb goes, health is wealth. It means health is equally. Equally valuable as gold or any other personal position. We may have best wealth and property, but if we are not healthy, we cannot enjoy them. To keep ourselves healthy, we have to do certain things. We have to take a balanced diet.
we must exercise regularly to keep our body fit for work. There is an old saying, early to bed and early to rise makes a man healthy, wealthy and rich. So we should not keep late hours. We should go to bed early at night and rise early in the morning. Peace of mind is another condition for good health. So we must not worry over a small thing of life. এখানে মাল্টিপল কোশ্চেন গুলো করো তো, শায়লা করবে মাল্টিপল কোশ্চেন গুলোর আনসার বলো, শায়লা বলো। এখানে মাল্টিপল কোশ্চেন গুলো আছে, সেগুলোর আনসার শায়লা বলো। সি নাম্বার গুলো আছে, হেলথ মিন্স দা কন্ডিশন অফ হ্যাশ, কি হবে স্যার? আমি বলবো, শায়লা বলো। Health means the condition of our body and mind. C number to hobe sir. A healthy person is one who physically and mentally sound. Sound mane ki shusto, ekhane sound mane shusto, okay? Tapar bolo. Okay sir. We need to eat balanced food. Need to eat balanced food. The phrase to keep late hours means. Hello? To do things. To go to bed late, sir. কি হবে? টু গো টু বেড, টু গো টু বেড লেট। হ্যাঁ, এটা হবে টু গো টু বেড লেট। দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মানে দেরি করে ঘুমাতে যাওয়া, সেটাকে বলা হবে কি? টু গো টু বেড লেট মানে দেরি করে যে তুমি বিছানায় ঘুমাতে যাবে, সেটাকে বলা হবে টু গো টু বেড লেট। ওকে, ইয়েস স্যার। তাহলে তো তোমরা পারো অনেকই। আবার আমি বলতেছি, তোমরা মাল্টিপল চয়েস গুলো মিল করে নাও আমার সাথে, ওকে? হেলথ মিন্স দা কন্ডিশন অফ আওয়ার বডি এন্ড মাইন্ড। স্বাস্থ্য বলতে বুঝাবে কি? আমাদের দেহ এবং মনের অবস্থাটা কি, না? দেহ এবং মন দুটো কি সুস্থ দরকার? দুটো যখন সুস্থ থাকবে তখন আমরা তাকে স্বাস্থ্য বলতে পারবো, আদারওয়াইজ না, ঠিক আছে? তারপরে আ হেলদি পারসন ইজ ওয়ান হু, একজন স্বাস্থ্যবান ব্যক্তি হলো হু ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, যে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকবে তাকে আমরা কি বলতে পারি? স্বাস্থ্যবান ব্যক্তি বলতে পারি, ওকে? উই নিড টু ইট, উই নিড টু ইট, আমাদের খাওয়া দরকার ব্যালেন্স ফুড, ব্যালেন্স ফুড, সুষম খাবার। ব্যালেন্স ফুড মানে কি? সুষম খাবার। দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিন্স, কিপ লেট আওয়ার্স মিন্স বলতে বুঝবে টু গো টু বেড লেট, দেরি করে বিছানায় যে ঘুমাতে যাওয়া সেটাকে বলা হয় টু গো টু বেড, ওকে? ডি নাম্বারটা দেখো, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ উইথিন 180 to 20 words, মানে 180 থেকে 200 words এর ভিতরে তুমি একটি প্যারাগ্রাফ লিখবে, তুমি কিভাবে একটা ভালো স্বাস্থ্য মেনটেন করতে পারো। ভালো স্বাস্থ্য মেনটেন করা মানে ভালো একটি জীবন মেনটেন করা, ওকে? বুঝা গেছে? Yes sir. তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে, এখানে যে কোশ্চেন গুলো ছিল দুইটা, এই চারটা কোশ্চেনের আনসার লিখো তো দুটো তো,
এই বাকিগুলো কোথায় ফাতিমা কথা শুনতেছিস আমার ফাতিমা ফাতিমা আমার কথা এস স্যার সম্পূর্ণ আমার কথা শুনতেছিস সম্পূর্ণ ইয়েস স্যার ওকে তোমরা এখন এই প্রশ্নের চারটা প্রশ্নের আনসার লিখো তো দ্রুত ইয়েস স্যার চারটা প্রশ্নের আনসার লিখো দ্রুত লেখা স্টার্ট করেছো হ্যালো ইয়েস স্যার হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস তুমি কিভাবে তোমার হাত ধো প্রায় তোমার হাত ধো এটার আনসার গুলো লিখো তোমরা লিখে আমাকে জানাবে ওকে সময় 4 মিনিট সময় লেখা স্টার্ট করো রায়হান চৌধুরী লেখা স্টার্ট করো রায়হান লেখা স্টার্ট করেছো Yes sir ওকে ঠিক আছে একটু পরে লিখে আমাকে জানাবে সবার লেখা শেষ সবার লেখা কি শেষ হ্যালো সবগুলো লিখে ফেলছো বাকিদের কি অবস্থা বাকিরা কি লিখে ফেলছে ওকে আর 2 মিনিট সময় দিলাম লিখো দ্রুত লিখো স্যার আমার লেখা শেষ ওকে বাকিটা লিখছো রায়হানউদ্দিন রায়হানউদ্দিন কি লিখছো রাইবুল হক
সম্পূর্ণ লিখছো দ্রুত লিখে আমাকে বলো সবাই লিখছো হ্যালো এস স্যার এস স্যার ওকে ফাতিমা লিখছো ফাতিমা নাইমুল হক সম্পূর্ণ তোমরা কি লিখছো সবাই এই তোমরা কি সবাই লিখছো ফাতিমা নাইমুল হক ফাতিমা নাইমুল হক লিখছে সবাই এই তোমরা কি লিখছে সবাই এস স্যার এস স্যার আমি তো অনেক আগে লিখছি এরা লিখে নাই নাইমুল হক সম্পূর্ণ এরা কোনো কথা বলতেছে না আচ্ছা যাই হোক এই রায়হান তুমি কি লিখছো প্রথমটা হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস রায়হান কি লিখছে এটা এটা স্যার বলো I wash my hands. কি বলো? Water and wash. সম্পূর্ণ বলো সম্পূর্ণ এই শায়লা বলো শায়লা শায়লা বলো I often wash my hand with soap and water. দুই নাম্বারটা বলো why do you wash hands তুমি হাত কেন ধোও হ্যালো হ্যাঁ বলো সো সেকেন্ডটা হ্যাঁ সেকেন্ডটা বলো for free from disease I wash my hands why is good health essential for us কেন ভালো স্বাস্থ্য আমাদের জন্য অপরিহার্য It is essential for everyone to lead a happy life. Why is physical exercise necessary? Keno physical exercise necessary for you? Physical exercise is necessary for keep our body fit. Or keep our body health. Rahanuddin sunte perecho? Rahanuddin শুনতে পেরেছো এখন ওয়ার্ড মিনিং গুলো খাতায় ওয়ার্ড মিনিং গুলো খাতায় লিখো দ্রুত লিখো ডিজিজ মানে রোগ ওয়ার্ড গুলো দ্রুত খাতায় লিখো দেন মেমোরাইজ করো প্রথমে লিখো ডিজিজ প্রথমে লিখো ডিজিজ মানে রোগ লিখছো আর লিখছি এস স্যার তারপর লিখো এসেনশিয়াল মানে অপরিহার্য
ओके एसेंशियल लिख सो एसेंशियल एसेंशियल माने अपरिहार्य यस सर यस सर ओके তারপরে কনসেন্ট্রেট কনসেন্ট্রেট মানে মনোযোগ কনসেন্ট্রেট মানে কি মনোযোগ দাও মনোযোগ দেয়া তারপর তারপরে পজেশন পজেশন মানে লিখো পজেশন মানে কোন কিছু অধিকারে থাকা সম্পত্তি কি বুঝায় না লিখো Okay. Yes, sir. Possession. Possession মানে কি? সম্পত্তি। তারপর লিখো necessary. Necessary মানে কি? প্রয়োজনীয়তা। Necessary মানে প্রয়োজন বা প্রয়োজনীয়তা। ঠিক আছে? Yes, sir. তারপরে লিখো কন্ডিশন কন্ডিশন মানে শর্ত কন্ডিশন মানে শর্ত ঠিক আছে তার কন্ডিশন মানে কি শর্ত কন্ডিশন মানে শর্ত কন্ডিশন মানে শর্ত ওকে জি স্যার তারপর লিখো ডিজেস তো বলছিলাম না তখন লিখো হ্যাপি লাইফ হ্যাপি লাইফ হ্যাপি লাইফ মানে কি সুখী জীবন হ্যাপি লাইফ মানে সুখী জীবন ওকে হ্যাপি লাইফ মানে সুখী জীবন লিখো Yes, sir. লিখো activity activity মানে কর্মকাণ্ড activity মানে কর্মকাণ্ড তারপরে ইকুয়ালি ভ্যালুয়েবল মানে সমান ভাবে মূল্যবান ইকুয়ালি ভ্যালুয়েবল সমান ভাবে মূল্যবান লিখো ইকুয়ালি ভ্যালুয়েবল লিখো Yes, sir. তারপরে লিখো past wealth বিশাল সম্পদ past wealth মানে বিশাল সম্পদ প্রচুর সম্পদ লিখো জি স্যার লিখো তোমরা প্রপার্টি মানে তো জানো প্রপার্টি মানে কি প্রপার্টি মানে সম্পদ লিখো প্রপার্টি মানে সম্পদ
লিখো প্রপার্টি মানে সম্পদ Yes, sir. Lisa, তারপর লিখো certain things. We have to do certain things. মানে কিছু জিনিস. Certain things মানে কিছু জিনিস. লিখছো? লিখছো? Yes, sir. Yes, sir. Certain things মানে কিছু জিনিস. তারপর লিখো peace of mind মানে মনের শান্তি peace of mind মানে কি মনের peace of mind মানে কি মনের শান্তি লিখছো অনুসারে কালকে একটা ডায়ালগ দিয়েছিলাম মেবি না ডক্টর এবং পেশেন্ট তোমরা কি শিখছো এটা বাসায় কোনটা স্যার ডক্টর এবং পেশেন্ট তোমরা কি শিখছিলে এটা না স্যার এটা কেন আমি তো আজকে শিখবো স্যার এটা বাসায় বসে অবশ্যই শিখবা ঠিক আছে সম্পূর্ণ শিখছিলা স্যার এখানে নাই তো সম্পূর্ণ নাই তো নাই মূল ভাগ আছে আর মুজাম্মেল আছে না মিনহাজুল আছে মিনহাজুল আবেদি আর কেউ নাই স্যার তাহলে তোমরা একটা বাসায় বসে শিখো আর এই প্যাসেজটা কয়েকবার করে তোমরা অ্যাডভান্স গাইড কিনে ফেলছো না হ্যালো জি স্যার অ্যাডভান্স গাইড কিনছে সবাই यस স্যার ওই অ্যাডভান্স অনুসারে यस স্যার জি স্যার অ্যাডভান্স অনুসারে এই প্যাসেজটা সলভ করে বসা ঠিক আছে ওকে ঠিক আছে সবাই ভালো থাক ভালো হাফেজ